বিস্ফোট উচ্চতা বাড়ল আইফেল টাওয়ারের। হেলিকপ্টারের সাহায্যে প্যারিসের লৌহমানবী হিসাব খ্যাত এই মনুমেন্টে একটি নতুন ডিজিটাল রেডিও অ্যান্টেনা বসেছেন ইঞ্জিনিয়াররা। তাতেই বেড়েছে আইফেল টাওয়ারের উচ্চতা। বিস্তারিত মার্জিয়া মানানের আরও একটি রিপোর্টে। বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের উচ্চতা মাত্র 10 মিনিটে 6 মিটার বেড়ে গেছে। আর এই উচ্চতা বৃদ্ধির কারণ টাওয়ারের চূড়ায় নতুন ডিজিটাল রেডিও অ্যান্টেনা স্থাপন। 19.69 ফুট উচ্চতার এই অডিও অ্যান্টেনা স্থাপনের পর আইফেল টাওয়ারের বর্তমান উচ্চতা দাঁড়িয়েছে 1082.69 ফুট। বিশ্বের সবচেয়ে বেশি দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে আইফেল টাওয়ার। 100 বছরের বেশি সময় ধরে টাওয়ারটি সম্প্রচার কাজে ব্যবহৃত হয়ে আসছে। পুরনো অ্যান্টেনাগুলো প্রতিস্থাপন করায় এর চূড়ার উচ্চতা পরিবর্তিত হয়েছে বহুবার। একটি হেলিকপ্টারের সাহায্যে এই অ্যান্টেনা বসানোর কাজটি সম্পন্ন হয়। নতুন অ্যান্টেনা ব্যবহার করে রাজধানী এলাকায় ডিজিটাল রেডিও ট্রান্সমিট করা হবে। অ্যান্টেনা প্রতিস্থাপনের এই দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছে। 1889 সালে পুরকৌশলী গুস্তাভ আইফেল প্যারিসে আকাশচুম্বী এই লোহার কাঠামো নির্মাণ করেন। টাওয়ারটি নির্মাণের পর তৎকালীন বিশ্বের সবচেয়ে উঁচু ওয়াশিংটন মনুমেন্ট তার খেতাব হারায়। নির্মাণের পর থেকে 40 বছর পর্যন্ত আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু মানব নির্মিত কাঠামো হিসেবে নিজের খেতাব ধরে রাখে। এরপর 1929 সালে নিউ ইয়র্কে নির্মিত ক্রিসলার বিল্ডিং এর কাছে খেতাব হারায় আইফেল টাওয়ার। অ্যান্টেনা সহ ক্রিসলার বিল্ডিং এর উচ্চতা 1046 ফুট। মার্জিয়া মান্নান, মাইটিভি।